হ্যালো, গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে একটা আমার বাগানের পরিচর্যার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। হচ্ছে আমি মাটিটা রেডি করছি, সার, তারপরে গোবর সার, খোল টোল সমস্ত কিছু দিয়ে মাটিটা শুকোতে দিয়েছি কতদিন, বেশ 1 সপ্তাহের মতো। তারপরে মাটিটা রেডি হয়ে গেছে, এখন টবে ভরে নেব মাটিটা। আমি, মেয়ে, হাজবেন্ড তিনজনেই করছি বেসিক্যালি। আমি হাতে হাতে করে দিচ্ছে, আমিও করছি, সবাই করছি, সবাই। তারপর হচ্ছে আর আমাদের গোলাপগুলো সব গোলাপ ফুটে গেছে আর কি, দেশি গোলাপগুলো। আর মেয়ে এদিকে রোদ তাপাচ্ছে ওর ঠাম্মার সঙ্গে, আর আমি এদিকে ফুলের চারাগুলো রেডি করছি। একটা বৌদি দিয়ে গেছে ফুলের চারা, চেয়েছিলাম গাঁদা ফুল, বেশি দিয়ে গেছে, সমস্ত ডালিয়া, বড় ক্যালেন্ডুলা সমস্ত কিছু মিশিয়ে দিয়ে গেছে। সবগুলো ফুল গাছে বেশ সুন্দর সুন্দর, একদম সবুজ সবুজ টাটকা। তারপর টবগুলো একে একে রেডি করে নিচ্ছি। মাটি তো ভরাই ছিল, সেদিনকে ভরে রেখেছি 2-3 দিন আগে। তারপর হচ্ছে আজকে শুধু বুনবো, তো দেখতে থাকো ভিডিওটা। আর ফুলের চারা বুনলে মনটাও ভালো হয়ে যায়, আর যেদিন ফুল ফুটবে দেখবে ভীষণ ভালো লাগে দেখতে। তো দেখতে থাকো ভিডিওটা। আর যারা নতুন বন্ধু, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা ক্লিক করে দিও পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য, পরবর্তী ভিডিও দেখার জন্য। ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগে।